আগের ব্লগে আপনারা দেখেছেন আমি, মমতা, পুচকি আর ছোট বেবি চারজন মিলে আমরা স্টারমলে এসেছিলাম। স্টারমলে এসে দেখলাম এখানে পুজো উপলক্ষে বেশ ভালো স্কাল্পচার বানিয়ে রেখেছে, কয়েকটা দুর্গা মূর্তি। তো তারপরে এখানে মোনার সঙ্গে দেখা হয়ে গেছিলো, ওরাও এসেছিলো স্টারমলে। তো ওর ছেলেদের সঙ্গে আমার ছেলে একটু মস্তি করে নিল, তারপর বাজার কলকাতায় আমরা কেনাকাটার জন্য ঢুকে গেলাম। তো এই ব্লগটা যদি না দেখে থাকেন তো আমি ওপরে আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি আই বাটনে। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো কি কিনলাম সেটা দেখাবো আপনাদেরকে এই ব্লগে, চলুন দেখা যাক। আপনারা দেখেছিলেন যে আমরা শপিং এ গেছিলাম, এবার দেখাই আমরা কি কি শপিং করলাম। আর এটা হচ্ছে আমাদের পুজোর একদম ফাইনাল শপিং, বুঝতেই পারছেন পুজোর মুখে। তো আজকে যেটার জন্য গেছিলাম সেটা হচ্ছে স্পেশালি আমি ছেলের ড্রেস কিনবো বলে। তো চলুন সেগুলো একে একে দেখাই। কেমন ভাবে দিয়ে দিয়েছ ওরা এটার সাথে এইটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর একটা ড্রেস যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই প্যান্ট, এটা উপরের। আর এটা স্পেশালি হুডি দেওয়া, এই হুডিটার জন্য আমার খুব ভালো লেগেছে। এটা খুব স্টাইলিশ লাগবে পরিয়ে, কালারটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের বিয়েবাড়ির একটা ড্রেস দেখেছেন, এটা হচ্ছে আর একটা ড্রেস ফর রিসেপশন। এই যা, আমি এরকমই চেয়েছিলাম, এই যা বিয়েবাড়ির আর একটা ড্রেস। জিনিসটা খুব সুন্দর তো, এইগুলো এগুলো শীতকালে পড়তে লাগবে, সামনে তো ঠান্ডা চলে আসবে। আর ও যেহেতু মুখটা কিছু খুব একটা পড়তে পারে না, তাই এগুলো আমার খুব কাজে লাগে, তাই এগুলো দু একটা নিয়ে নিয়েছি। এটা একটা, এটা একটা, দুটো আর একটা নেওয়া হয়েছে, এটা বেশ মোটা আছে। দেখি এটা, এটা তুমি পছন্দ করে নিয়েছ না নিজেরটা? নিজেরটা একটা সর্বনাশ, আর দেখাই এই একটা জিনিস, এটা আগেও একটা কেনা হয়েছিল, আবার গিয়ে আর একটা নিয়েছে, এত ভালো লেগেছে। এটা স্টিচিংটা একবার দেখাও, এটা সুদীপ তোর এত পছন্দ, স্টিচিংটা দেখাও। হ্যাঁ এগুলো সত্যি খুব পরে, ফোর সাইড স্টিচিং আছে একদম। একটা আছে সেম জিনিস, অন্য কালার পাওয়া তো না, অন্য কালার আর নেই, এই কালারই রয়েছে একদম একই। লোকে ভাববে একই পরে ঘুরছি চারদিন ধরে। আমার দুটো লেগিংস কেনার ছিল, লেগিংস না অ্যাকচুয়ালি জিন্স, এগুলো কেনার ছিল, এটা দুটো। চলো, আর যেটা হচ্ছে এটা যা শপিং করেছি তার উপর আর 200 টাকা দিয়ে এটা দিয়েছে ওরা, গিফট বা ফ্রি আমি কিছুই বলবো না, কারণ যেহেতু 200 টাকা আমি পে করেছি। দুটো আছে না, তিনটে আছে, এটা আমি নিয়েছি। তার কারণ হচ্ছে এটার গায়ে আমি দূর থেকে দেখতে পেয়েছি এটা বিপিএফ ফ্রি, যেহেতু বিপিএফ ফ্রি তাই আমার বিপিএফ ফ্রি জিনিস নিতে ভালো লাগে, কারণ ছেলের জিনিসপাতি রাখতে খুব সুবিধে হয়। আর স্পেশালি যখন কোথাও ঘুরতে টুরতে যাবো, দেখো বিপিএফ ফ্রিটা। হ্যাঁ এই যে আমি দূর থেকে এটা দেখেছিলাম বিপিএফ ফ্রি, তাই জন্য আমি 200 টাকা দিয়ে নিয়েছি, কারণ সচরাচর ওরকম নিই না। তো এটা আমি দেখেছি না, ফলে আমার ছেলের জিনিস রাখতে কাজে লাগবে তাই নিয়ে নিয়েছি। আমি ফেলে সমস্ত কিছু ম্যাক্সিমাম ট্রাই করি বিপিএফ ইউজ করার। কোথাও গেলাম ছেলের খাবারটা এর মধ্যে ক্যারি করলে গরমও থাকবে আর খেতেও পারবে সুন্দরভাবে, সেই প্ল্যানিং করে এটা আমার নেওয়ার।
তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম, আমাদের পুজোর লাস্ট এন্ড ফাইনাল শপিং, এরপরে আর কোনো শপিং নেই, কারণ দুদিন পরে পুজো শুরু হয়ে যাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে, খুব ভালো থাকবেন, টাটা।